গত ২৪শে ডিসেম্বর সকাল ৫:১০ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন শিল্পমন্ত্রী ও পলিট ব্যুরোর সদস্য নিরুপম সেন। বুধবার তার মৃতদেহ বর্ধমানে নিয়ে আসা হয়। প্রথমে তার মৃতদেহ নিজের বাসভবন জেলখানা মোড়ে নিয়ে আসেন সিপিআইএম এর কর্মীবৃন্দরা। সেখান থেকে পূর্ব বর্ধমান জেলা সিপিআইএম এর শহীদুল্লাহ ভবনে নিয়ে আসা হলে সেখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সিপিআইএম সমর্থিত অনুগামীরা শেষ শ্রদ্ধা জানান। শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ভিড় উপচে পড়ে। এদিন উপস্থিত ছিলেন রাজ্য নেতা বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, অমল হালদার, মদন ঘোষ সহ একাধিক নেতৃত্বরা। নিরুপম সেনের মৃত্যুতে শোকাহত হয়ে সূর্যকান্ত মিশ্র বলেন, অতুলনীয় ক্ষতি হলো তার মৃত্যুতে। তিনি আরো বলেন, এটা বলার অবকাশ রাখে না যে কংগ্রেস নিরুপম সেন ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলন, পার্টি নেতৃত্ব জেলা থেকে আরম্ভ করে রাজ্য পলিট ব্যুরো পর্যন্ত, পার্টি শিক্ষক, লেখক, সুবক্তা, প্রশাসনে মন্ত্রিসভায় তাঁর বিরাট অবদান এবং তাঁর রাজ্য পরিকল্পনা কমিটি, প্ল্যানিং কমিটি, সেখানে তার অবদান বলে শেষ করা যাবে না। একই মানুষের এতগুলি গুণ, এটা বিরল। অন্যদিকে তাকে শ্রদ্ধাঞ্জলি জানাতে উপস্থিত হন তৃণমূলের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বর্ধমান দক্ষিণের বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়। রবিরঞ্জন বাবু প্রথম দফায় প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেনকে হারিয়ে নির্বাচিত হয়েছিলেন। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, রাজনৈতিক লড়াই থাকি, একজন জিতবে একজন, মানুষ আমাকে চেয়েছেন, বেড়ে গেছি, নিরুপম বাবু দীর্ঘকাল রাজনৈতিক মন্ত্রী ছিল, তিনি একজন ভারতের প্রথম সিপিএম নেতা, এত মানুষের শ্রদ্ধা যে তিনি পাচ্ছেন, আমিও সাধারণ মানুষ হিসেবে, সামান্য মানুষ হিসেবে তাকে আমার শ্রদ্ধা জানিয়ে দেবো। এইসব মানুষ রাজনীতি নিয়ে জীবন কাটিয়েছেন, এই ধরনের মানুষ কমে যাচ্ছে, যে দলকে ভালোবেসে দলকে এখন নিয়ে যাবেন নিয়ে যাওয়া এটা ওরা করেছে, ফলে সবাই তার প্রতি আমার একটা শ্রদ্ধা আছে। জানা যায় ২০১৩ সালে নিরুপম সেন মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে সুস্থ হলেও পক্ষাঘাতে আক্রান্ত ছিলেন তিনি, ফলে সক্রিয় রাজনীতি থেকে অনেকটা দূরে সরে যান। ২০১৫ সালের পার্টি কংগ্রেসে তিনি সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটিতে বিশেষ আমন্ত্রিত সদস্য হন। অসুস্থ অবস্থাতেও কমরেড নিরুপম সেন হুইল চেয়ারে বসে পার্টির অনেক সভা সম্মেলনে যোগ দিতেন। সাম্প্রতিক সময়ে রাজ্যের মানুষের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান, স্থান, জনস্বাস্থ্য ও জনশিক্ষা ইত্যাদি বিষয়ে সদা উদ্বেগ প্রকাশ করতেন তিনি। বর্ধমান থেকে আমজাদ আলী শেখের রিপোর্ট, পাবলিক টাইমস।